আমি টোটালি ফিদা হয়ে যাই অলরেডি সন্ধ্যা ঘন মুহূর্ত। হ্যালো এভরিওয়ান, আমি মেহেদিয়া সাথে সঙ্গে দুবাই ব্লকে আপনাদেরকে স্বাগত জানাই। তো বর্তমানে আমার সাথে দেখতে পাচ্ছেন বিল্ডিং, এটা একটা কঠিন আর্কিটেকচার, ঠিক আছে? আর এটা কেন বলতেছি আপনাদের কাছে একটা কোশ্চেন রাখবো, তার জন্য আমি বলতেছি এটা আসলে কি আপনাদেরকে প্রশ্ন রাখতেছি। না বলবেন এটা কি একটা মসজিদ, দিস ইজ দ্য মাস্কিউ, গভর্নমেন্ট প্রপার্টি, মানে সরকারি কোনো অফিস আদালত, অথবা এটা কি একটা মসজিদ? আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো। এবং ভিডিও শেষে আমি বলে দিচ্ছি এটা গভর্নমেন্ট প্রপার্টি অথবা মসজিদ কিনা, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলুন একটু ক্লিয়ারলি আমরা দেখার চেষ্টা করি। এখানে যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন এটা আসলে চোখ ধাঁধানো, এবং যারা পূর্বে দেখেনি তাদেরকে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে যে এত সুন্দর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এত সুন্দর করে এই বিল্ডিংটা তৈরি করেছেন, এবং যারা ডিজাইন করেছেন এবং যারা তৈরি করেছেন সকলকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা নিদর্শন এই দুবাইয়ে রাখার জন্য। আমি এরকম যখন স্মৃতি দেখি বা কোনো বিল্ডিং দেখি আমি টোটালি ফিদা হয়ে যাই। অলরেডি সন্ধ্যা ঘন মুহূর্ত, এখন আলো জ্বালানো শুরু করে দিয়েছে, অলরেডি আলো জ্বালিয়ে দিয়েছে, যখন রাত হবে এই আলোর ঝলকানিটা আরও বেশি বুঝতে পারবেন, অলরেডি কিন্তু বোঝা আছে, দেখছেন? আসলে আপনারা ক্লিয়ারলি দেখার চেষ্টা করুন, ক্লিয়ারলি অনেক সুন্দর একটা সৌন্দর্য, এমন সৌন্দর্য আসলে সচরাচর দেখতে পাওয়া যায় না। এমন সৌন্দর্য দেখতে হলে আমার ব্লগকে ফলো করতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আমার পেজকে ফলো দিয়ে আমাকে উৎসাহ দিতে হবে। দেখেন এই যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা আসলে অন্যরকম একটা। আমি একটু সামনের দিকে যাই, আর একটু সামনের দিকে যাই, ঠিক আছে? তাহলে আপনাদেরকে আরও ক্লিয়ারলি দেখাতে পারবো। এখানে দেখুন, এবার দেখুন আসলে ভিডিওটা কেমন লাগছে, আসলে চোখ ধাঁধানো এবং বিষয়টার। এবার আসি মেন ফাইনাল টপিকে, এটা কি কোনো মসজিদ নাকি সরকারি ভবন বা অফিস আদালত? তো যারা কমেন্ট পূর্বে দেখেই কমেন্ট করেছিলেন বা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, যারা সঠিক অ্যান্সার দিতে পেরেছেন, আর যারা পারেননি তাদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা কমেন্ট করেছেন। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট প্রপার্টি, সরকারি একটা অফিস আদালত বলতে পারেন, এটা কোনো মসজিদ নয়, কিন্তু সৌন্দর্যটা বরাবরই মসজিদের মতোই ধরে রেখেছে। তো আলহামদুলিল্লাহ বলতে হয় যে এমন একটা ডিজাইন দিয়ে তারা একটা সরকারি ভবন তৈরি করেছে, ঠিক আছে? তো এর চারিদিকের সৌন্দর্যটা আপনাদেরকে একটু দেখাই, দেখছেন? ইটস টোটালি অন্যরকম একটা লুক। তো ঠিক আছে, ভালো থাকেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিও।